গুড ইভিনিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। অর্পিতাস ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হয়ে গিয়েছে দশমীর পরের দিন, সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া। তো বন্ধুরা, দশমীর পরে যেটা হয়, বেসিক্যালি অনেক কাজ থেকে থাকে। কালকে দশমীতে গিয়েছিলাম সিঁদুর খেলতে। সিঁদুর খেলেছি তো ঠিকই আছে, কিন্তু এই যে শঙ্খ, আজকে শঙ্খটা ভাবছি সন্ধ্যাবেলা মাজবো। আর ব্লগটাও তো করা হয়নি, ভাবছি ব্লগও করবো এবং আপনাদের সাথে এই কাজটাও করবো একসাথে। আমার দুটো কাজ হয়ে যাবে। সকালের দিকে সময় পায় না, সকালের দিকে যে রান্না থাকে, টুনটুনকে দেখাশোনা থাকে। এখন ওর বাবা এসেছে, ছুটিতে আছে, রবিবার থেকে যাবে, যার জন্য সন্ধ্যাবেলা সময় পড়াশোনা করছে আর ওর বাবা টুনটুনকে দেখছে। তো আমি ভাবলাম কিছু কাজ আছে যেগুলো, সেগুলো এই ফাঁকে করে নিই এবং ব্লগটাও বানিয়ে নিই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পুজো খুব ভালোই কাটিয়েছেন, আমিও কাটিয়েছি, তবে খুব ভালো বলবো না, কেননা টুনটুনের শরীরটা ভালো ছিল না। সপ্তমীর দিন থেকে ওর শরীরটা ভীষণ খারাপ ছিল। আমরা ষষ্ঠীর দিনে বেসিক্যালি বেরিয়েছিলাম, সেদিনে ঠাকুর থেকে ফিরেছি রাতেরবেলা। এই যে আমরা স্কুটি করে গিয়েছি, ঠাকুর দেখেছি, আর এই স্কুটি করে যাওয়ার ফলে টুনটুনের বাতাস লেগে গেছে, লেগে গিয়ে সর্দি জ্বর হয়েছে। ওকে ওষুধ দিয়েছি, কালকে তো সারা রাত একটু ঘুমায়নি, আজকে একটু ভালো আছে, যার জন্য কালকে আমরা কোথাও বেরোতে পারিনি। সামনে একটু গিয়েছিলাম এক ঘন্টার মতো, গিয়ে আবার চলে এসেছি। এই যে সিঁদুর খেলেছিলাম বন্ধুরা, সিঁদুর খেলার পরে শঙ্খ হতে সবাই তো সিঁদুর দেয়, আপনারা জানেন সিঁদুর দিয়েছিল, যার জন্য আমার সোনার শঙ্খ। তো এটা সিঁদুর লেগে লাল হয়ে গিয়েছিলো, তো আমি ভাবলাম এটা তো আবার তুলে রাখতে হবে। পুজোতে এসেছে, পুজো গিয়েও হচ্ছে, এবার যা হয় জিনিসপত্র সব একা ধুয়ে আছে, শাড়ি জুয়েলারি সমস্ত আবার সুন্দর করে যে সাজিয়ে রেখে দিতে লাগবে। বন্ধুরা, আপনাদের আবারও স্মরণ করে দিই, অর্পিতাস ব্লগ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা কিন্তু সাবস্ক্রাইবার করছেন না, তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আবার, আপনারা প্লিজ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, আমি যাতে আরও ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের একটা ভিডিও বা ভিউয়ার একটা ভালো লাগার হলে আমার দ্বিতীয় ভিডিও করতে খুব ভালো লাগে। বন্ধুরা, আপনাদের আবার রিকোয়েস্ট করবো আমার অর্পিতাস চ্যানেলে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি এটা এখন এখানে সাবান রেখেছিলাম ঠিকই, কিন্তু এই সাবানটা দিচ্ছি না, বাসনমাজার সাবান আছে দেখে। তো আমি এই যে মুখে যে ফেস ওয়াশ দিই, এই ফেস ওয়াশটা দিয়েই ক্লিন করলাম, দেখুন পরিষ্কার হয়েছে না বন্ধুরা। এই যে এটা আমি বানিয়েছিলাম অনেক আগেই বন্ধুরা, এটা আমার নিজের জমানো পয়সা, টিউশন যে আমি পড়াই, টিউশন পড়িয়ে জমিয়ে এটা আমি বানিয়েছিলাম যখন দিল্লিতে থাকতাম, তখন এটা বানিয়েছিলাম। এই যে ডিজাইনটা আপনাদের আরও সামনে থেকে দেখিয়ে দিই, এই যে শঙ্খের মতো কলকা দেয়া এরকম, এই যে বাটির উপর রাখি, শুকনো গেলে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সন্ধ্যেবেলা এখানে কিছু কাজ করেছি, এই যে টুনটুনের খাবারগুলো যেগুলো আমি গুঁড়ো করে কি খাওয়াই, সেগুলো এগুলো গুঁড়ো করেছি। এই যে আবার দেখায়, একবার আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, আবার আমাদের দেখায়, আমি যেহেতু সন্ধ্যেবেলা এটা গুঁড়ো করেছি, খই ওকে খাওয়াই, এটা খইয়ের গুঁড়ো, মুড়ি গুঁড়ো দেখিয়েছিলাম, মুড়ি গুঁড়োটাও আজকে বানিয়েছি। আর সাবু ওর বাবা এনেছে, আমি ভুলে রেখেছি, তালমিছরিও গুঁড়ো করেছি, যে বড় তালমিছরি এনেছিলাম, এটা গুঁড়ো কেউড়ে কিছু রেখে দিয়েছি, কুটো কিছু আস্ত রেখেছি, আর এটা ওটস, ওটস গুঁড়ো করে রেখেছি, ওটস গুঁড়ো না করলেও চলে, কিন্তু অত ছোটো, যার জন্য ওটসটাও গুঁড়ো করে নিয়েছি, আর এটা সোয়ার চান্স এনেছি, এটা ঢেলে রেখেছি। ওরপর যে খিচুড়ি বানাই, খিচুড়ির সাথে মাঝে মধ্যে সবজির সাথে দিয়ে দিই সোয়া চান্স, এগুলোর খাবার। ওর খাবারে এবারে নতুন করে অ্যাড করেছি জুনিয়র হরলিক্স, এটা আমি দিচ্ছিলাম না রিসেন্টলি, এটা দিচ্ছি জুনিয়র হরলিক্সটা, ওর জন্য এনেছি, দু একদিন দিয়েছি, ও খাচ্ছে না, তো আর একবার ট্রাই করে দেখবো যদি খায়। নাহলে ওর বেসিক্যালি খাবারের মধ্যে দিয়ে আমি রেখেছিলাম মুড়ির গুঁড়ো, মুড়ির গুঁড়ো, খয়ের গুঁড়ো, এই যে সাবু, এখানে সুজি আছে,
सूजी चिड़ो एने माझे बस्कुटो आस्कुटर गुड़ागुलो करी ना क्या बस्कुट खेते चाहिस ना देखी बस्कुट दूधे डूबी एम दी और ताल मिची तो आगो और सन्धे बेला मैं बोलोम एकटू अवसर थकते तो परिना जेहतु सकाले सारा क्याकर्म पर एक बसि बसा समय हल्का पतला जो काजगुलो थे यो कर जो शाड़ीगुलो पड़े मधुरा यो शाड़ीगुलो नहीं मेरे मध्य सब गुछिए रखब ये सोनार ड्रेस हमार ड्रेस सब नहीं तुनतुने बाबार ड्रेसा अवश्य गुछिए रेखे घर सोचा रेखे दिए बैगर मध्य कि रेखे दिए पाल कर मैं जिसपत ढोकान है क्योंकि गुछिए बैगर मध्य रेखे आलमार भेतरे रखते लगे और आलमारी की देखो बंधुरा आलमारी भेतरे परशुद जख खुले शाड़ी तो आज ইঁদুর ঢুকেছিল জানেন ইঁদুর ঢুকে আমার দুটো শাড়ি নষ্ট করে দিয়েছে এখানে এই যে শাড়িগুলো আমি পেরেছিলাম শাড়িগুলো যার জন্য আমার একটু ফেলে গেছে এইদিকে এখানে দুটো নিচের থেকে দুটো শাড়ি দুটো কেটে দিয়েছে আমার নিচেরটাও আমি ঠিক করব এখনো ঠিক হয়নি তো ভাবছি বন্ধুরা শোকেসটার পাল্লাটা না এই যে এইদিকে পাল্লাটা অনেকটা লুজ হয়ে গেছে যা এই সাইড দিয়ে ঢুকে যায় लूज जाएगा सर लूज जाएगा सर।